আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরাও খুব ভালো আছো, আল্লাহ রহমতের আমিও খুব ভালো আছি। আর আগের থেকে আমার শরীরটা এখন একটু ভালো আছে। তো তোমাদের সঙ্গে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার বাচ্চাগুলো মাছ ধরছে সকাল সকাল। এখন ঘড়িতে বাজছে 7টা। আর এই দেখো আমার বুনি হাই করছে তোমাদেরকে, আর এই দেখো আমার আরেকটা বুনি। এখানে মাছ ধরা দেখে আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করি, তোমাদেরকে শেয়ার করা হবে। তো বন্ধুরা, ছোটোবেলায় কে কে এরকম মজা করে মাছ ধরেছো কমেন্টে জানাও। আর আমি কখনো এইভাবে মাছ ধরিনি, কিন্তু আমার খুব ইচ্ছে করতো, কিন্তু কাদায় নামতে আমার খুব ভয় লাগতো, কারণ সাপকে আমার খুব ভয় লাগে। আর ওই জন্য আমি নামতাম না কাদাতে, কারণ কাদার মধ্যে সাপ থাকে। আর এই দেখো তারপরে ওরা একটা মাছ পেয়েছে, আর ওই মাছটাকে সবাই মিলে টেনে হিঁচড়ে বার করবে। মানে ভীষণ বড় একটা মাছ পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে টানছে ওরা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ওরা মাছ ধরছিল, আর এখন মাছগুলো ধরা হয়ে গেছে, জলের মধ্যে পরিষ্কার করছে। তো কতগুলো মাছ পেয়েছে তোমরা দেখো, এগুলো কি মাছ আমি ঠিক নাম জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। আর এরপর ওরা ভাগ করছে, সবাই মিলে মাছ ধরেছে। তারপরে এই দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসার পর, বাড়ি চলে এসেছি বলতে আমাদের বাড়ির পাশেই জমিটা ছিল, তো তারপর আমার মা আমাকে ডাকছিল, ওই জন্য আমি চলে আসলাম। আর বাড়ি আসার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি আদা রসুন মাখতে শুরু করে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি রোজই আদা রসুন মাখি, কিন্তু আমি মাখি না, আমার খুব হাত জ্বলে। কিন্তু আজকে কিছু করা নেই, আজকে আমার মায়ের আঙুল কেটে গেছে, তো মায়ের আঙুলটা খুব জ্বলছে, ওই জন্য আমি মেটে দিচ্ছি। তো এই দেখো কথা বলতে বলতে আমার বাটাও হয়ে গেছে। আর তারপর আমরা সবাই মিলে চলে আসলাম আটি কাটতে। আর তোমরা তো জানোই আমার বোন সব কাজই পারে, এমন কোনো কাজ নেই যে আমার বোন পারে না। এই দেখো বসে গেছে আটি কাটতে, আর এই দেখো আমি এখন আটি তুলছি। হ্যাঁ, এই যেটা আটিগুলো চামচে করে তুলছে এটাই আমি, আর যে কাটছে ওটা আমার বোন, ওটা আমার বড় বোন। বড় বোন বলতে আবার ভেবো না যে আমার থেকে বড়, আমার থেকে ছোট, কিন্তু ওটা বড় বোন, কারণ আমার আরও 3টে বোন আছে। আর এই দেখো আটিগুলো সব আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমরাই বলো প্লেটে সাজানোর পর দেখতে কত সুন্দর লাগছে এটা, কিন্তু এটা প্লেটে সাজিয়ে রাখার জন্য তো আর কাটা হয়নি, এটা খাওয়ার জন্য। তো এখন আমরা খেয়ে নেবো, তো খাওয়াও হয়ে গেছে বলতে বলতে। আর তোমরা কে কী বলো আমরা তো জানি না, আমরা ওটাকে আটি বা কল বলি, তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানাও। আর এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করার পর, মানে ওটা খাওয়ার পর আমরা এখন ঘুরতে বার হয়েছি, চলো তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করবো। তোমরা ভাবছো যে এখন আবার কোথায় যাচ্ছি? তো আমাদের কোনো কাজ নাই, আমাদের সারাদিন এটাই কাজ, এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো আমরাও ঘুরতে যাচ্ছি, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো না, তাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলে আসলাম। তো আমরাও ঘুরতে থাকি, আর তোমরাও দেখতে থাকো, চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি করে কমেন্টে জানাও। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।